আমন্ত্রণ এক মিনিটে আজকের বাংলাদেশের সঙ্গে আছি আইডি নায়াত। এই মুহূর্তে বিদেশি ঋণের প্রয়োজন নেই অর্থমন্ত্রী। বরিশালে বিআরটিসির বাস চাপায় নিহত বেড়ে ছয়। কমিউনিটি সেন্টার ভাড়া করে পাবজি গেমের আয়োজন, আটক শতাধিক। রেলের টিকিট কালোবাজারের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাড়ে তিন ঘন্টা পর চলাচল স্বাভাবিক। করোনায় একজনের মৃত্যু শনাক্ত 1104। একজন নারীর সম্ভ্রম বাঁচাতে পুলিশকে ফোন দিয়েছে রিক্সা চালক হান্না। রনির অভিযোগে সহজ ডট কমকে 2 লাখ টাকা জরিমানা। নিয়োগে দুর্নীতি, বিমানের সাবেক এমডি সহ চারজনের বিরুদ্ধে চার্জশিট। বন্যা নদীর তীরে ক্ষয় ঝুঁকি ব্যবস্থাপনায় 2 পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ। সরকারি সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার 25% কমানোর সিদ্ধান্ত। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।